তো মিক্সচারটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে বানানো, এখন আমি এটার মধ্যে স্কিউয়ার করে নেব। তো কি করে করব এটা দেখে নিন। একটুখানি চিকেনের মিক্সচার হাতে নিয়েছি, নিয়ে এটাকে একটু লম্বাটে করে ছড়িয়ে নিচ্ছি, নিয়ে এটাকে এই স্কিউয়ারটাকে মাঝখানে রাখতে হবে। রেখে এভাবে চেপে চেপে স্কোয়ার গায়ে গায়ে লাগিয়ে দিতে হবে। এটা শিক কাবাবের মতো দেখতে হবে। একটু লম্বাটে করে একটু পাতলা করে আমি এটাকে এখন যেটা আমি করব পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো আছে, এই তিনটে জিনিসকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এটা বেসিক্যালি একটা বেড বানিয়ে নেওয়া হলো। মতো যেই মিক্সচারটা আমি এখানে লাগিয়েছি সেটা এই ক্যাপসিকামের বেডের মধ্যে আমি রেখে দিচ্ছি, আর এটা যে মিক্সচারটা আছে সেটা চেপে চেপে একটু একটু চেপে চেপে আমি র‍্যাপ করে দিচ্ছি। একটা তৈরি হয়ে গেল, এভাবে আরেকটা আমি তৈরি করব। নিয়ে এই যে মিক্সচারটা আছে চিকেনের মিক্সচারটা আমি বানিয়েছি। মৌসুমি দাস জিজ্ঞেস করছেন কি কাবাব তৈরি হচ্ছে। এটি হচ্ছে চিকেন গিলাফি কাবাব, শিক কাবাব এক রকমের, আর এটা হায়দ্রাবাদের খুব পপুলার একটা স্ন্যাক, আর রমজানের সময় স্পেশালি এটাকে বানানো হয়। তো মিক্সচারটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে, সেটা আমি আগেই জানিয়ে দিয়েছিলাম। আর এই যে মিক্সচার, এই যে একটু বল টাইপের লম্বাটে বল টাইপের বানিয়েছি, এটাকে আমি এই স্কোয়ারের মধ্যে ঠিক মাঝখানে আমি রেখে দিয়ে এভাবে লম্বাটে করে যেরকম শিক কাবাব তৈরি করা হয় বেসিক্যালি সেভাবে আমি লাগিয়ে নিচ্ছি। কিরণ অমিত সিং বলছে হাই, হাই কিরণজি। কি হয় যখন আমরা কাবাব তৈরি করব বা ওভেনে বেক করতে পারি বা শ্যালো ফ্রাই করব আজকে আমি, তখন এই স্কোয়ারগুলো পুড়বে না, এর জন্যই স্কোয়ারগুলোকে 30 মিনিটের জন্য সবসময় জলে ভিজিয়ে ইউজ করতে হয়। আমি এটা চিকেন দিয়ে তৈরি করছি, কিন্তু আপনারা চাইলে কিন্তু এটাকে মাটন দিয়ে তৈরি করতে পারেন, বা ভেজিটেরিয়ান ভার্সনের জন্য আলু আলু চিকেনের পরিবর্তে আলু আপনারা ইউজ করতে পারেন। অনুপম কুন্ডু জয়েন্ট, হাই অনুপম। এটাকেও আমি এই ক্যাপসিকাম অনিয়ন আর টমেটো বেড়ে র‍্যাপ করে নেব। সবচেয়ে ভালো হয় যদি এইরকম কাবাব বানিয়ে 10 থেকে কাবাবটা ভাঙে না, কিন্তু আজকে তো আমার অত টাইম নেই, তার জন্য আমি এটা ডিরেক্টলি ফ্রাইং প্যানে দিয়ে শ্যালো ফ্রাই করে নেব। তো দুটো কাবাব আমার এখন তৈরি হয়ে গেছে, আমি হাতটা ধুয়ে এসে আমি ফ্রাইং প্যানে শ্যালো ফ্রাই করব।
শ্যালো ফ্রাই করার জন্য এটা ফ্রাইং প্যান নিয়েছি। আপনারা তেলও ইউজ করতে পারেন। সবিতা নাগপাল সেইং হাই, হাই সবিতা জি। আমি জাস্ট একটুখানি তার মধ্যে আমি একটুখানি বাটার দিয়ে দেবো, এতে কি হবে কমেন্ট করেছে সুস্মিতা চক্রবর্তী। ইনগ্রেডিয়েন্টস একটু দিয়ে দিও। ঠিক আছে, আমি ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দেবো। কুকপ্যাডের যে ওয়েবসাইটটা আছে সেখানে আমি গিলাফি কাবাবের রেসিপিটা উপকরণ সহ বিবরণ দিয়ে দেব। তো এই নিয়ে চিন্তা কর, গরম হয়ে গেছে, এখন আমি এই গিলাফি কাবাবটা আস্তে করে দিয়ে দেবো। এটা কিন্তু খুব ডেলিকেট আর খুব কেয়ারফুল এটাকে শ্যালো ফ্রাই করতে হবে। দুটো গিলাফি কাবাব আর হচ্ছে, আমি এখানে স্কিউয়ার ইউজ করছি। স্কিউয়ার না থাকলে কিভাবে করবেন? এই আইসক্রিম স্টিক দিয়েও কিন্তু গিলাফি কাবাব বা যে কোনো রকমের কাবাব তৈরি করতে পারেন। আমি এখানে শিক কাবাবের মতো লম্বা লম্বা করে আমি শেপ দিয়েছি। আপনারা চাইলে অন্যরকম শেপও করতে পারেন, গোল করে শেপ করে নিতে পারেন, যেটা আপনার খুশি সেভাবেই করতে পারেন। এটা হতে থাকুক। আরেকটা যেটা আমি জিনিস করব, যেটার জন্য এই গিলাফি কাবাবের মধ্যে একদম তন্দুরের ফ্লেভার আসবে, সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এরকম দেখো, আমি একটা ফয়েল পেপার দিয়ে বাটির মতো বানিয়ে নিয়েছি। এটা থাক, এই দুটো কয়লাকে আমি এখন একটু গরম করব। গরম করে এই ফয়েল পেপারে বাটিটার মধ্যে রেখে ফ্রাইং প্যানের একটা সাইডে রেখে দেবো। আর এর মধ্যে একটু ঘি বা বাটার আমি স্প্রিঙ্কল করে দেবো, এতে কি হবে কাবাবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো ওই দুটো কয়লা আছে। ন্যান্সি খত্রি সেইং হাই, হাই ন্যান্সি, ন্যান্সি জি। তো আমি এখন এই দুটো কয়লাকে গরম করে নিচ্ছি। কয়লাটাকে এই গ্যাসের চুলোর উপর রেখে একটু লাল লাল হওয়া অবধি, এটাকে লাল হওয়া অবধি এটাকে গরম করে নেব। কয়লাটা আমার গরম হয়ে গেছে, এই ফয়েল পেপারের উপর রেখে দিচ্ছি আমি। আর এখন কাজটা
জলদি জলদি করতে হবে। বাটার দিয়ে দিয়েছি, যে ধোয়াটা আসবে এই ধোয়াটার জন্য কাবাবে তন্দুরির ফ্লেভার চলে আসবে। তো আরও 3 থেকে 4 মিনিট আমি ওয়েট করব, তারপরে আমার গিলাফি কাবাব তৈরি হয়ে যাবে। আর এর মাঝখানে আমি একবার এটাকে উল্টে দেব। আর কি কেউ জয়েন করেছে? ওকে, এখন একটুখানি আমি উঠিয়ে নিচ্ছি, একবার উল্টে দিচ্ছি। এখানে মোটামুটি কাজ আমার হয়ে গেছে, আমি জাস্ট দুটোই গিলাফি কাবাব এখন বানাচ্ছি। আর যে মিক্সচারটা যেটা আছে সেটা আমি পরে বানিয়ে নেব, সেটাকে আমি সাইডে রেখে দিলাম। জাস্ট আইটু হবে, চিকেনটাকেও একটু রান্না হওয়া চাই। একটু কম আঁচে দিয়ে আমি এটাকে 2 মিনিটের জন্য রান্না করে নেব। আরও 3 থেকে 4 মিনিট রান্না করবো, তারপর আমাদের গিলাফি কাবাব একদম তৈরি হয়ে যাবে। এটাকে আমরা গার্নিশ করবো, গার্নিশ করে সার্ভ করে দেবো আপনাদের সামনে। আর কোনো ফিডব্যাক বা কমেন্ট থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখুন। কুকপ্যাককে ফলো করতে থাকুন। আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, একটা না বেসিক্যালি দুটো চ্যানেল আছে, শর্মিলাস কিচেন, আর একটা হচ্ছে বেঙ্গলি কুকিং উইথ শর্মিলা। প্রত্যেক সপ্তাহে আমি 2 বার করে রেসিপি এই চ্যানেলগুলোতে শেয়ার করে থাকি, আর রেসিপিগুলো খুবই ইজি, সিম্পল আর ঘরে বানানোর জন্য উপযোগী। তো আপনারা অবশ্যই রেসিপিগুলো দেখবেন, আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আমার ভিডিওগুলি। এগুলো আমি এখন একটু সরিয়ে দিচ্ছি, কারণ ফ্রাই হয়ে গেছে আমার গিলাফি কাবাবগুলো, জাস্ট আরেকটু কুক হওয়া বাকি। এটা একটু মুছে নিচ্ছি।
এটার সাথে কিন্তু সালাদ অবশ্যই সার্ভ করবেন। এখানে কিছু পেঁয়াজের রিং আমি নিয়ে নিয়েছি, আর কিছু বিটরুটের জালি টাইপের আমি বানিয়ে নিয়েছি। এর উপর আমি সাজিয়ে দিলাম। দেখে নিই আমাদের কাবাবটা তৈরি হয়ে গেল কিনা। আচ্ছা, এই জিনিসটা আমি সরিয়ে দিচ্ছি, এটা কাজ হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে, শেকে এসেছে একদম। একটু সাইডটা একটু করার চেষ্টা করবো আর কি, যাতে সাইডটাও কুক হয়ে যায়। আরো 1 মিনিটের জন্য আমি এটাকে কুক করে নেব। তো বাটার দিয়ে দিচ্ছি উপরে উপরে, তাতে ফ্লেভারটা আরো ভালো আসবে। শুভ্রজিৎ সরকার সেইং হাই, হাই শুভ্রজিৎ। এসে গেছি, সে বলছেন, তিনি বলছেন থ্যাংক ফর কামিং হিয়ার অ্যান্ড জয়নিং মি। দেখতে পাচ্ছেন কি সুন্দর টেক্সচার এসছে। সঙ্গীতা দা সাহা, ভেরি নাইস, হাই সঙ্গীতা, থ্যাংক ইউ। দেবমিতা চ্যাটার্জি, নাইস রেসিপি শর্মিলা দত্ত, থ্যাংক ইউ সো মাচ দেবমিতা। বৈশাখী ফদিকর, দারুন, ও মাই গড, ইয়োর কমেন্টস আর ভেরি বিউটিফুল অ্যান্ড ইন্সপায়ারিং মি। সুস্মিতা চক্রবর্তী, থ্যাংকস। সঞ্চারী কর্মকার, হ্যালো দিদি, নাইস প্রিপারেশন, সে বলছেন থ্যাংক ইউ সো মাচ। শুভজিৎ সরকার, আমিও খুব তাড়াতাড়ি ট্রাই করছি, অবশ্যই ট্রাই করুন আর আমাকে জানান ঠিক আছে এই কাবাবের রেসিপিটা কেমন হয়েছে। আপনার জানি এটা খুব ভালো লাগবে আপনাদের। আর এটা খুব চট জলদি হয়ে যায়, দেখতেই পাচ্ছেন খুব একটা টাইম নেয়নি। আচ্ছা, এটা অতক্ষণ যতক্ষণ হচ্ছে আমি একটু প্লেট ডেকোরেশন করে নিচ্ছি, সেটা আপনাকে একটু দেখাবো। এই দেখতেই পাচ্ছেন যে আমি কিছু অনিয়নের স্যালাড আর বিটরুট সুন্দর করে সাজিয়ে নিয়েছি, জাস্ট সিম্পল ডেকোরেশন। আমি একটু কেচাপ বা সস নিয়ে এরকম মাঝখানে একটু করে দিচ্ছি, আর একটু এদিকে করে দেবো। দেখতে খুব ভালো লাগবে যখন আমি কাবাবটা এর মাঝখানে
প্লেস করব। আর এখানে আমার গিলাফি কাবাব তৈরি হয়ে গেছে। এখানে রাখলাম, বাস আমার গিলাফি কাবাব তৈরি হয়ে গেছে। অবশ্যই আপনারা এই রমজানে ট্রাই করুন, রমজানে না হলে যে কোনো সময় স্ন্যাক হিসেবে এটাকে খেতে পারেন। আর এটাকে কিন্তু গ্রেভি দিয়েও বানালেও কিন্তু ডিনারে আপনারা সার্ভ করতে পারেন। জাস্ট একটা গ্রেভি বানিয়ে নিন, তারপরে কাবাবগুলো ওই গ্রেভির মধ্যে ঢেলে দিয়ে চিকেন গিলাফি কাবাব মশালাও বানিয়ে নিতে পারেন। তো ওটাও খেতে খুব টেস্টি লাগে, আমি রিসেন্টলি ওটাকে ট্রাই করেছি, খুব ভালো হয়েছিল। আপনারা অবশ্যই এই গিলাফি কাবাব